নদিয়ার শান্তিপুরে ধসে পড়ল প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার রাস্তা, ভোগান্তি এলাকাবাসীর। কিছুদিন আগে জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিল নদিয়ার শান্তিপুরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, বেশিরভাগ অংশ সমাপ্ত হয়েছে, সামান্য কিছু কাজ বাকি রয়েছে। হরিপুর নৃসিংহপুর ঘাট থেকে শুরু হয়ে বাবলা অঞ্চলের সাহেবডাঙ্গার নিধিকুর দীর্ঘ 18 কিলোমিটার এই পথ। হরিপুর মুসলিম পাড়া এলাকার 4-5 দিন ধরে সদ্য নির্মিত রাস্তাটি ভাঙতে শুরু করে, তবে আজ হঠাৎই বিরাট আকার জায়গা নিয়ে ধস নামে প্রায় 12 ফুট গভীরে, যার ফলে আটকে পড়ে 4-চাকা গাড়ি বা 3-চাকার অটো, চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে এই রাস্তা। হরিপুর অঞ্চলের সমগ্র এলাকাবাসী ব্যবসায়ী নৃসিংহপুর কালনা যাওয়ার এটি প্রধান সড়ক। তবে এ প্রসঙ্গে এলাকাবাসীদের মত, রাস্তা তৈরির আগে মাটি পরীক্ষা মাপঝোপের কারণে ইঞ্জিনিয়ারদের আনাগোনা ছিল প্রতিনিয়ত, তাদের গাফিলতি নাকি কর্তৃপক্ষের, যার ফলে এলাকাবাসীর এই ভোগান্তি। এ প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস আমাদের ফোনে জানান, এই এলাকায় বাগাছড়া থেকে আসা জল হরিপুরের দিকে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় রাস্তায়, তাই রাস্তার কিছুটা দূরে অবস্থিত কালভার্টের পাশ থেকে গভীর গর্তের সৃষ্টি হয়েছে মাটির নিচে। সভাধিপতির সাথে কথা বলে নদিয়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের উপস্থিত করার ব্যবস্থা করছি অতি সত্বর। এটা ধসেছে বেশ কিছুদিন আগে, মাসখানিক হবে, তার মধ্যে কালকে যে অতিবৃষ্টি, অতিবৃষ্টির কারণে এটা হয়েছে। কতটা সমস্যায় পড়তে হচ্ছে, সমস্যা এটা আছে, সারা হরিপুর অঞ্চলের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এই এটা কালকে একটা লরি এইদিকে ভাঙা, তার জন্য ওইদিকে চাপিয়ে দিয়েছিল, লরিটাও কাছে পাল্টি খাওয়ার সম্ভাবনা ছিল। মানে সমস্যায় সবাইকেই পড়তে, সমস্যা প্রচুর সমস্যা। এটা হচ্ছে মেন রাস্তা, এই রাস্তাটা একবার নিদকুর সাহেবডাঙ্গা থেকে কালনাঘাট ফেরিঘাট। কত কিলোমিটার রাস্তা এটা? 4-5 কিলোমিটার হবে রাস্তাটা। নিদকুর থেকে বহুত, নিদকুর থেকে তোমার এটা? না না, তখনও প্রশাসনকে জানানো হয়নি। আমরা দেখছি এটার কাজটা রিসেন্টলি হচ্ছে, এটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে এই বর্ষার জন্য হয়তো তিনারাও আসতে পারিনি, কিন্তু এই এখন এই সমস্যার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। মোটামুটি ভাঙন শুরু হয়েছে প্রায় 2 মাস ধরে, 2 মাস ধরে ভাঙন শুরু হওয়ার পর ফলে মানে অল্প অল্প ভেঙেছিলো, তাতে মানুষের যাওয়া আসা চলছিল। গতকালকে এমন ভাঙা ভেঙেছে, তাতে করে বাস লরি কিছুই যাচ্ছে না। হ্যাঁ, এখন মানুষের খুব সমস্যা, মানে আম পাবলিক তো টোটো গাড়ি ঘোড়া নিয়ে তো কিছুই যেতে পারছে না, খুব সমস্যা। তারপরে পরবর্তী পাশেও কোনো রাস্তাঘাট নেই, একটাই রাস্তা, যার জন্য মানুষের খুব সমস্যা। দুটো তিনটে গ্রামের এটাই মেন রাস্তা, অথচ দীর্ঘদিন ধরে এই রাস্তাটার বেহাল অবস্থা, আমরা যেতে পারছি না। আমাদের সবই এখানে তিনটে, হরিনদী, হিমাদপুর, বালিয়াডাঙ্গা, টোটাল মেন রাস্তাটাই এটা, হরিপুর অঞ্চলের মধ্যে পড়ে। প্রায় কয় কিলোমিটার রাস্তা? 4 কিলোমিটার রাস্তা, মানে নৃসিংহপুর মেন, মানে ফেরিঘাটে যাওয়ার মেন রাস্তা এটা। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আমি আমার পঞ্চায়েত যে প্রধান তাকে জানিয়েছি, তিনি আবার যে এই কাজের দায়িত্ব আছে তাকে জানিয়েছি। কিন্তু এলাকা মানুষের অভিযোগ যে এই যে রাস্তা হচ্ছে, রাস্তায় এখনো পর্যন্ত পঞ্চায়েতের কাউকে দেখা যায়নি, নতুন রাস্তা হয়েছে, ভাঙন হয়েছে, কি বলবেন? না, আমরা তো সবসময়ই দেখি, বা আমাদের যতটুকু এটা রাস্তাটা তো স্যাংশন হয়ে গেছে, যারা স্যাংশনের এই এই কাজের দায়িত্ব আছে এটা তারাই দেয়। এর আগে যেগুলো ভেঙে গিয়েছে আমরা পঞ্চায়েত থেকে সারিয়েছি, আর এটা যখন যখন থেকে এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে তখন থেকে এই রাস্তা তাদেরই দায়িত্ব। এখন কি করবেন ভাবছেন, এই যে রাস্তা ভেঙেছে কি করবেন ভাবছেন? এখন আমরা ওই যে পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত ছাড়া প্রধান ছাড়া এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।